সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তারা বরং করেছেন, তখনই উনি বৃত্তে পরিচিতি গেছেন, বাংলাদেশের তাকে নিয়ে যে তারা বরং করে রাখা হয়েছিল, এই কিছুই বলেন নাই। সেটা এই আন্দোলন করেছেন, আমাকে মেরে ভালো খবর সাধিত কারণ উনি জানতেন যে তাকে বাংলাদেশে আমি একটু অবাক হয়ে যাই, আমরা সবাই অবাক হয়ে যাই, বাংলাদেশের বাঙালি জনগণ যে বন্ধু জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে তাকে কী করে হত্যা করে, এটা আমরা এখনও করতে পারি না। এবং একই সাথে 8 বছরের শিশু রাসেল, তাকে যেভাবে হত্যা করা হয়েছে এটা অবর্ণনীয়। আমরা লক্ষ্য করছি যে এই 1975 সালের 15 আগস্ট একটা আমাদের কালো অধ্যায়, বাংলা জাতি বাঙালি জাতির একটা কালো অধ্যায়, বাংলাদেশের একটা কালো অধ্যায়, যে বঙ্গবন্ধু সহ তার শাস্ত্রীক এবং মেয়ের ছেলে এবং আরও আত্মীয় সহ 17 জনকে নিহত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তো সেই আমাদের মধ্যে এখনও উনি বেঁচে আছেন, এখনও উনি আমাদের মধ্যে সক্রিয় অবস্থান নেন। কারণ এই যে আলোচনা, সবাই আলোচনা করতে যান যে বোঝা যাচ্ছে যে উনি কীভাবে আমাদের মধ্যে রন্ধ্রন্ধ্রে ঢুকে গেছেন, সবাই যেভাবে পথে গেছেন, আমি খুবই প্রশংসা করছি। যাত্রা খুব সঠিক পথে হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, আমি 2-3টে কথা বলবো। এই যে সেটা হলো বঙ্গবন্ধুকে হত্যা একটা নিছক হত্যাকাণ্ড, আমরা সাধারণ পরিশ্রম পালন করি, সাধারণ পালন করেছেন, সেটাও খেলে ব্যাপার না। আমি বলতে চাই যে বঙ্গবন্ধু আমাদের মধ্যে ছিলেন, আছে এবং থাকবে, কিন্তু আমাদের একটু রহস্য উদ্ঘাটন করা আমাদের নিজেদের ব্যক্তিকে করা উচিত। তো উনি যেভাবে সাধারণ বরণ করেছিলেন এটা অন্য কোনো বাঙালি এত সাহসিকতার সাথে নেয়, এটা আমার জানা ছিল না। ওনাকে ওনার সামরিক সচিব সহ এবং অন্যান্য সর্বমহলে এজেন্সি রিপোর্ট করেছিল ওনাকে যে স্যার আপনি এখানে থাকেন না, প্রতিরোধ থাকেন না, গণভবনে থাকেন, যেখানে গণভবন সেখানে থাকেন। কিন্তু উনি বলেছিলেন না, আমাকে কেউ মারতে পারে না, এটা বিশ্বাস করে যাবে কিন্তু মারতে পারে। সুতরাং সেই জায়গাটা থেকে যে উঠে এসছে সেটা হলো আমরা লক্ষ্য করছি বঙ্গবন্ধুকে মারা হয়েছিল শুধুমাত্র একটা হত্যাকাণ্ড না, একটা কোনো সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এবং যার পিছনে খোদ মার্কিন সাম্রাজ্যবাদ এবং যার পিছনে এই দেশের স্বাধীনতা যুদ্ধ যারা পছন্দ করে স্বাধীনতাকে তারা মেনে নিতে পারে না, তারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা ছিল এবং সফল হয়েছে। আমি ঘটনাচক্রে সেই দিন রাত্রি সে আমার শ্বশুর খুবই অসুস্থ ছিলেন, বিধি হাসপাতালে আমি ছিলাম দোতলা, এবং আমি এই উৎপরা আমিদের আমার সামনে দিয়ে খটখট করে সেই কোনার কেবিনে চলে গেল। তদন্ত মন্ত্রী ফণীভূষণ মজুমদার আপনার নাম শুনছি, যারা বয়স্ক, তো তাকে হত্যা করা ধরুন উঠে নিয়ে যাওয়া হয়, কিন্তু সর্বশেষ এবং তাকে মন্ত্রী করতে চেয়েছিল কিন্তু উনি রাজি হন নাই, যার কারণে ওনাকে হত্যা থেকেই হয় এবং বেঁচে যায় এবং পরবর্তী অসুস্থতার কারণে মারা যায়। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বঙ্গবন্ধু হত্যা, আমি পিট হয়ে যাচ্ছে যে এটা রুচক হত্যাকাণ্ড নয়, এটা একটা শুধু প্রসারের পরিকল্পনা, বাকি সংবাদ এবং এই দেশে স্বাধীনতার বিরুদ্ধে যে শক্তি তারা পরিকল্পনা, আমরা লক্ষ্য করছি সেই শক্তি এখনও মাথা ছাড়া দেওয়া উঠে উঠতে চায়। বাংলা যেখানে শোষণ নিরীক্ষণ কর্তা মানুষকে মানুষ শোষণ থাকেন, এরকম শোষণ কর্তা গরম মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং জাতির জন্য বঙ্গবন্ধুকে চিরস্মরণে করে রাখি। এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যয়, এই বক্তব্য রেখে সবাইকে সবার আপনাদের সবারই দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দুনিয়ার মধ্যে রাখা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।